কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি অভিনন্দন। করোনার এই বৈশ্বিক মহামারীতে আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক শাখায় যুক্তিবিদ্যা প্রথম পত্র, লেকচার ১। আমার পরিচয়, শিবানীবালা কুচি, প্রভাষক, দর্শন, কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ, কুরিয়ানা, পিরোজপুর। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ইতিহাসের সাক্ষ্য বহন করে। দেখো তো কি হতে পারে ছবিটি, কি বুঝতে পারি এখান থেকে আমরা? হ্যাঁ, আমার আজকের লেকচারের বিষয় প্রথম অধ্যায়ে যুক্তিবিদ্যা পরিচিতি, যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। চলো ক্লাসটি শুরু করি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যুক্তিবিদ্যার ধারণা বর্ণনা করতে পারবে, যুক্তিবিদ্যার উৎপত্তি ও বিকাশের ইতিহাস বর্ণনা করতে পারবে, যুক্তিবিদ্যার জনকের ধারণা বর্ণনা করতে পারবে, বিভিন্ন যুগে যুক্তিবিদ্যার ধারণা বিশ্লেষণ করতে পারবে। ক্লাসটি শুরু করার আগেই আমরা একটু যুক্তিবিদ্যার ধারণা নিয়ে নেই। যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত একটি চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক। লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোজাইক থেকে। লোজাইক আবার গ্রিক শব্দ লগসের বিশেষণ। লগস শব্দের অর্থ ভাষা বা চিন্তা। সুতরাং এদিক থেকে বলাটা যুক্তিসঙ্গত যে যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত একটি চিন্তার বিজ্ঞান। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ধোঁয়া। আমরা কি অনুমান করতে পারছি এখানে কি আছে? আগুন। তাহলে আমরা কি বুঝলাম, যে যেখানে ধোঁয়া সেখানে আগুন। অর্থাৎ জানা বিষয়ের ভিত্তিতে যখন আমরা কোনো অজানা সিদ্ধান্তে পৌঁছাই তখন তাকে বলে অনুমান। আর এই অনুমানই হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। তাই আমরা বলতে পারি অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহ নিয়ে আলোচনা করে যে আদর্শমূলক প্রায়োগিক বিজ্ঞান তাকে বলে যুক্তিবিদ্যা। আদর্শমূলক প্রায়োগিক বিজ্ঞান। আবার দেখো, অবৈধ যুক্তি, বৈধ যুক্তি, আরো কিছু বিষয় এখানে আছে, পদ্ধতি এবং নীতিসমূহ। তার মানে এই সংজ্ঞাটা থেকেই আমরা যুক্তিবিদ্যার সুন্দর একটা বৈশিষ্ট্য সম্বন্ধে ধারণা পেতে পারি। যুক্তিবিদ্যা সবসময় অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার জন্য কতগুলি পদ্ধতি এবং নীতিসমূহ নিয়ে আলোচনা করে এবং তা করে একটি নির্দিষ্ট আদর্শের আলোকে। তাই এই থেকে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা আদর্শমূলক বিজ্ঞান। আবার সে যখন প্রায়োগিক বিজ্ঞান কেন বলছি তাকে আমরা, তখন সে আদর্শকে যখন আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করি তখন তাকে বলছি আমরা প্রায়োগিক বিজ্ঞান। তো এই সংজ্ঞা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যুক্তিবিদ্যা একাধারে আদর্শমূলক বিজ্ঞান এবং ব্যবহারিক বা প্রায়োগিক বিজ্ঞান। আমরা সবাই জানি মানুষের মাঝে দুটি মৌলিক গুণ আছে, একটি জীববৃত্তি আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি সব মানুষের মাঝে আছে, শুধুমাত্র মানুষের মাঝে নয়, জীববৃত্তি আছে সব পশুর মধ্যে। জীব হিসেবে এই বৃত্তিটা আমাদের মধ্যে আছে, কিন্তু মানুষ হিসেবে আমাদের আলাদা যে স্বকীয়তা আছে তা হলো আমাদের বুদ্ধিবৃত্তি। মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব বিদ্যমান, তার মূল কারণ বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি এমন একটি গুণ যা মানুষকে জ্ঞান পিপাসু করে তোলে। বুদ্ধিবৃত্তির অন্যতম গুণ হচ্ছে যুক্তি প্রয়োগের ক্ষমতা। আমরা যখন যুক্তি দিয়ে চিন্তা করব তখন নিশ্চয় আমাদের বুদ্ধি থাকতে হবে, আর বুদ্ধির মাধ্যমে যখন যুক্তি দিয়ে চিন্তা করব তখন সেই চিন্তাটা অবশ্যই ফলপ্রসূ হবে। তাই জ্ঞানের অন্যতম শাখা হিসেবে যুক্তিবিদ্যা মানুষের বুদ্ধিবৃত্তিকে সঠিকভাবে পরিচালনার জন্য জ্ঞান দান করে এবং সেই জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার কলাকৌশল শিক্ষা দেয়। যুক্তিবিদ্যা তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা আমরা দেখলাম বা শুনলাম, সেই আলোচনা আমরা কি বুঝতে পারলাম, যে যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার কলাকৌশল শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যার গুরুত্ব অপরিসীম।
আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, মহান যুক্তিবিদ অ্যারিস্টটল। আমার আজকে লেকচারের মাধ্যমে তাকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি। যুক্তিবিদ্যার ইতিহাস অতি প্রাচীন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম তার লেখনীর মধ্যে যুক্তিবিদ্যার ধারণা প্রবর্তন করেন। সেই থেকেই গতানুগতিক যুক্তিবিদ্যার সূচনা। যুক্তিবিদ্যা সুদীর্ঘ কাল ধরে থাকলেও পরবর্তীকালে বিবর্তিত হয়ে বর্তমান কালের প্রতীকী যুক্তিবিদ্যা ও গাণিতিক যুক্তিবিদ্যায় পরিণতি লাভ করেছে। প্রতীকী যুক্তিবিদ্যা ও গাণিতিক যুক্তিবিদ্যায় পরিণতি লাভ করেছে। আমরা বাম পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি, যাকে আমরা বলবো টাইম টেবিল বা সত্য সারণী, ট্রুথ টেবিল বা সত্য সারণী। এই সত্য সারণীর হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। আমরা যখন প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, তখন তোমরা দেখবে যে সত্য সারণী করাটা অনেক সহজ এবং সুন্দর। এই সহজ, সুন্দর এবং সময়সাপেক্ষ ব্যাপারের জন্যই যুক্তিবিদ্যার ইতিহাসে প্রতীকী যুক্তিবিদ্যা গুরুত্বের অধিকারী। আজ থেকে প্রায় 2500 বছর আগে যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়েছে বলে ঐতিহাসিকভাবে প্রমাণ পাওয়া যায়। আজকের আলোচনায় সংক্ষিপ্ত পরিসরে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের গুরুত্বপূর্ণ পর্যায়গুলি তুলে ধরা হলো। যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। যুক্তিবিদ্যা চর্চার ধারাকে আমরা ঐতিহাসিকভাবে 4টি যুগে ভাগ করতে পারি। আমরা 4টি যুগে ভাগ করতে পারি। প্রাচীন যুগ, খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্ব বলতে আমরা বুঝি খ্রিস্ট জন্মের পূর্বে, এবং খ্রিস্টাব্দ বলতে বুঝি খ্রিস্ট জন্মের পরবর্তী সময়টাকে। দ্বিতীয়ত আছে মধ্যযুগ, খ্রিস্টাব্দ 529 থেকে 1400 খ্রিস্টাব্দ। 3, আধুনিক যুগ, খ্রিস্টাব্দ 1401 থেকে 1831 খ্রিস্টাব্দ। এবং 4, সাম্প্রতিক যুগ, খ্রিস্টাব্দ 1831 থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান। আমরা এখন আলোচনা করব প্রাচীন যুগ নিয়ে, খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ। যুক্তিবিদ্যার প্রাচীন যুগকে আমরা কয়েকটি ধারায় ভাগ করতে পারি। এক, গ্রিক ধারা। দুই, চীনা ধারা। আমরা চীনের প্রাচীর দেখতে পাচ্ছি। 3, প্রাচীন ভারতীয় ধারা। আমরা এখন বিস্তারিত ভাবে আলোচনা করব গ্রিক ধারা। প্রাচীন গ্রিক সভ্যতায় যুক্তিবিদ্যার চর্চার ধারাকে আমরা 4টি ধারা ভাগ করতে পারি। প্লেটো পূর্ব যুগে যুক্তিবিদ্যা, প্লেটো যুক্তিবিদ্যা, অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, স্টোয়িক যুক্তিবিদ্যা। আমরা এখন আলোচনার জন্য প্লেটো পূর্ব যুগে যুক্তিবিদ্যায় চলে যাচ্ছি। প্লেটো পূর্ব যুগে যুক্তিবিদ্যা, আমরা মহান দার্শনিক এবং যুক্তিবিদ পিথাগোরাসের ছবি দেখতে পাচ্ছি। আজকের আলোচনায় তার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানি প্রাচীন মিশরে জ্যামিতির অভিজ্ঞতামূলক প্রচলন ছিল, কিন্তু তারা সত্যের প্রদর্শনমূলক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি। এই ব্যাখ্যা আমরা পাই মহান যুক্তিবিদ পিথাগোরাসের কাছে। সত্যের প্রদর্শনমূলক বৈজ্ঞানিক নমুনা বা আকারগত অনুশীলন প্রাচীন গ্রিসের সূচনা করেছিলেন পিথাগোরিয়ান দার্শনিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা পিথাগোরাস। গণিত শাস্ত্রের ভিত্তি স্থাপনকারী দার্শনিক তত্ত্ব সংখ্যাতত্ত্ব। আমরা সবাই জানি গণিত শাস্ত্রের যে ভিত্তি তা হচ্ছে সংখ্যাতত্ত্ব। সেই সংখ্যাতত্ত্বের প্রবক্তা পিথাগোরাস। পিথাগোরাসের পরে যুক্তি প্রক্রিয়া ব্যবহারে উল্লেখযোগ্য নৈপুণ্য দেখান তারই শিষ্য দার্শনিক পারমেনিডিস। পারমেনিডিস যদিও ইতালীয় দার্শনিক ছিলেন, তথাপি তিনি পিথাগোরাসের দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তারপর তারই শিষ্য অর্থাৎ পারমেনিডিসের শিষ্য দার্শনিক জেনো দর্শনে তার চেয়ে আরো উন্নত যুক্তির ব্যবহার পাই। খ্রিস্টপূর্ব 5ম শতকের দিকে আবির্ভূত হয় দার্শনিক প্রোটাগোরাস প্রতিষ্ঠিত একদল গ্রিক চিন্তাবিদ সোফিস্ট সম্প্রদায়। খ্রিস্টপূর্ব 5ম শতকের দিকে একদল চিন্তাবিদ, একজন যুক্তিবিদ আবির্ভূত হন, তাদেরকে বলি আমরা সোফিস্ট সম্প্রদায়, যারা মূলত প্রোটাগোরাসের অনুসারী ছিলেন। এই সোফিস্ট সম্প্রদায়কে আমরা দেখতে পাই ইতিহাসে জ্ঞানতাত্ত্বিক
ব্যবসায়ী হিসেবে বা কূটতাত্ত্বিক ব্যবসায়ী হিসেবে যারা জ্ঞান বিতরণ করতেন। সে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম খ্রিস্টাব্দে একটি নতুন চিন্তাবিদ গোষ্ঠী তৈরি হয় বা আবির্ভূত হন সোফি সম্প্রদায়। এরপরে আমরা যাব প্লেটো যুক্তিবিদ্যায়। মহান যুক্তিবিদ দার্শনিক প্লেটো, তাকে আমরা আমাদের এই ক্লাসে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই জানি এই মহান দার্শনিক প্লেটো ছিলেন সক্রেটিসের গুণমুগ্ধ ছাত্র। দার্শনিক প্লেটো যুক্তি প্রয়োগের ক্ষেত্রে যুক্তিবিদ্যার মৌলিক কিছু বিষয় বা ধারণা নিয়ে আলোচনার সূত্রপাত করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন যুক্তিবিদ্যার ক্ষেত্রে। কিন্তু প্লেটো আকারগত যুক্তিবিদ্যার কোন নীতি সুস্পষ্ট কাঠামো আলোচনা করেননি, অর্থাৎ কিভাবে আকারগত যুক্তিবিদ্যা হতে পারে তার নিয়ম নীতি সুস্পষ্ট ভাবে তিনি আমাদের কাছে আলোচনা করেননি। কিন্তু প্লেটো গাণিতিক যুক্তিবিদ্যার দ্বারা বা গাণিতিক সংজ্ঞার দ্বারা প্রভাবিত ছিলেন, তাই তাকে দার্শনিক দিক থেকে আমরা বলতে পারি তিনি তিনটি প্রশ্ন তুলে ধরেন। কি সেই প্রশ্ন বা কি সেই বিষয় যাকে যথার্থ সত্য বা মিথ্যা বলা যেতে পারে? দুই, একটি সঙ্গত যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যকার প্রকৃতি কি? একটি সঙ্গত যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রকৃতি কি? তিন, এই যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি কি? প্রথম প্রশ্ন আমরা দেখি সত্য বা মিথ্যা। আমরা প্রথমে জেনেছি যুক্তিবিদ্যা কি করে, বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পার্থক্য নির্ণয় করে। আমরা আরো দেখি যুক্তিবিদ্যা সত্য মিথ্যা, অর্থাৎ কোন কিছু যখন আমরা দেখি যে মিথ্যা, সেই মিথ্যার ভিতরে মিথ্যাকে বর্জন করে আমরা সত্যকে গ্রহণ করবো, মিথ্যাকে নিশ্চয় আমরা গণ্য করবো না, গ্রহণ করবো না। আর একটি ব্যাপার হচ্ছে একটি সঙ্গত যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যকার প্রকৃতি কি? আমরা যখন অনুমানের দিকে তাকাই, অনুমানে বা যুক্তির দিকে যখন তাকাই, তখন দেখি যে একটি সঙ্গত যুক্তি গ্রহণ করতে হলে এক বা একাধিক আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত প্রয়োজন হয়। সেই আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যকার প্রকৃতি কি? তৃতীয়ত যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা যুক্তিবিদ্যার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই যে তিনটি প্রশ্নই কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য সূচির অন্তর্গত, তাই দার্শনিক যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্লেটোর গুরুত্ব অপরিসীম। অ্যারিস্টটল যুক্তিবিদ্যা, মহান যুক্তিবিদ দার্শনিক অ্যারিস্টটল। জ্ঞান চর্চার সবগুলো চিন্তা, সবগুলো শাখাই চিন্তার উপর নির্ভরশীল। চিন্তা ছাড়া কোনো কিছু হয় না, সে চিন্তাকে হয় ভাষায় প্রকাশিত হবে অথবা মানসিক ভাবে থাকবে। চিন্তা করতে হলে ভাষা প্রয়োজনই, কিন্তু সেই চর্চাগুলি সবসময় চিন্তার উপর নির্ভর করে। এই চিন্তাকে যদি গঠনমূলক করা না হয়, তাহলে সব বিজ্ঞান বা জ্ঞান চর্চার শাখাতে সমস্যা শুরু হয়ে যাবে, অর্থাৎ এলোমেলো বিশৃঙ্খল বা অতিরিক্ত উদ্বেগজনক কোনো চিন্তা আমাদের কখনোই কাজে আসবে না। তো এই উপলব্ধির ভিত্তিতে অ্যারিস্টটল গঠনমূলক চিন্তা পদ্ধতির মাধ্যমে যুক্তিবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করেন। এতক্ষণে আমরা কিন্তু পেয়ে গেলাম যুক্তিবিদ্যা একটি স্বতন্ত্র বিষয়। তাহলে দেখো, আবার জ্ঞান চর্চার ক্ষেত্রে আমরা সবসময় চিন্তার উপর নির্ভর করি, কিন্তু সেই চিন্তাকে হতে হবে কেমন? গঠনমূলক, বিশৃঙ্খল, এলোমেলো কোনো চিন্তা কখনোই কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তাহলে অবশ্যই নির্দিষ্ট কত নিয়ম নীতির মাধ্যমে আমাদেরকে চিন্তা করতে হবে। সেই উপলব্ধি ভিত্তি করে যুক্তিবিদ অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে বিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন, তাই তাকে আমরা যুক্তিবিদ্যার জনক বলে অভিহিত করে থাকি, তাকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থাবলীর নাম অর্গানন। অ্যারিস্টটল মূলত তার টিকাগুলিকে বা তার ভাষ্যগুলিকে টিকা আকারে প্রকাশ করেছেন বা টিকা আকারে লিখে রেখে গেছেন। পরবর্তীতে তার শিষ্যরা এই অর্গানন গ্রন্থাবলীর মাধ্যমে তা প্রকাশ করে। তিনি এই গ্রন্থে যুক্তির ধরন, প্রয়োজনীয়তা, পদ, সহানুমান ইত্যাদি নিয়ে আলোচনা করেন। এই সহানুমান কিন্তু যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়, আকারগত যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় সহানুমান, যা নিয়ে তিনি আলোচনা করেছেন। আধুনিক প্রতীকী স্তর এবং এর পূর্ব পর্যন্ত সনাতনী যুক্তিবিদ্যার দিক নির্দেশনা দেন তিনি, এমনকি যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহারের সূচনাও করেন তিনি। আমরা কিছুক্ষণ আগে একটি ছবিতে দেখেছিলাম ট্রুথ টেবিল বা সত্য সারণী, সেখানে যে যুক্তির ব্যবহারটা আমরা দেখেছিলাম সেই ব্যবহারের সূচনা কিন্তু তিনিই করেছিলেন। আজকে আমরা অতি সহজেই, খুব সহজে আমরা সময় নষ্ট না করে প্রতীকের ব্যবহার করে বা যুক্তিবিদ্যা পড়াশোনা করতে পারছি বা যুক্তি নির্ণয় করতে পারছি, বৈধ অবৈধ নির্ণয় করতে পারছি, তা কিন্তু সূচনা করেছিলেন আমাদের এই মহান দার্শনিক, মহান যুক্তিবিদ অ্যারিস্টটল।
এছাড়া তিনি মেটাফিজিক্স গ্রন্থ যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। স্টোয়িক যুক্তিবিদ্যা, আমরা এখন চলে যাব স্টোয়িক যুক্তিবিদ্যায়। যুক্তিবিদ জেনো, উই হ্যাভ টু ইয়ার্স অ্যান্ড ওয়ান মাউথ, সো উই শুড লিসেন মোর দ্যান উই সে। অর্থাৎ আমাদের দুটি কান আছে কিন্তু মুখ আছে একটি, তাই আমাদের অবশ্যই উচিত বলার চেয়ে শোনা। যদি আমরা শুনি বেশি, দেখি বেশি, তবেই না আমরা বেশি জানবো, অভিজ্ঞতা অর্জন করব। এই বিখ্যাত কথাটি বলেছেন স্টোয়িক যুক্তিবিদ্যা জনক দার্শনিক জেনো। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিসের এথেন্সে স্টোয়িক যুক্তিবিদ্যার আবির্ভাব হয়। তোমরা লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যে যুক্তিবিদ্যা তা সম্পূর্ণটাই মূলত দেখতে পাচ্ছি আমরা গ্রিসের এথেন্সে। এখনো পর্যন্ত যে আলোচনা আমরা পাচ্ছি তা সম্পূর্ণটাই গ্রিসের এথেন্সের প্রভাব যুক্ত। তো খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিসের এথেন্সে স্টোয়িক যুক্তিবিদ্যার আবির্ভাব হয়। গ্রিসের অধিবাসী জেনো স্টোয়িক দার্শনিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এই স্টোয়িক দার্শনিক জেনো সম্পর্কে একটি গল্প আছে, সেটি হলো তিনি একজন বণিক ছিলেন। তো বণিক হিসেবে তিনি তার জাহাজ সমুদ্রে ভাসিয়েছেন, কিন্তু কোনো কারণে তার জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি সর্বস্ব হারিয়ে একেবারে সম্পূর্ণভাবে নিরাশ হয়ে যান। তখন তিনি মেগারিয়ান দর্শনের দ্বারা প্রভাবিত হন, স্নেকার দার্শনিক দ্বারা প্রভাবিত হন, এবং তখন তিনি এই সব দর্শন দ্বারা প্রভাবিত হয়ে তিনি দেখলেন যে ইউডাইমোনিয়া। তিনি উচ্চারণ করলেন বা বললেন ইউডাইমোনিয়া। ইউডাইমোনিয়া মানে কি? ইউডাইমোনিয়া মানে হচ্ছে সর্বোচ্চ এবং সন্তোষজনক, চূড়ান্ত অবস্থায়, সন্তোষজনক অবস্থায় পৌঁছানো। অর্থাৎ এর মানে হচ্ছে সমৃদ্ধতর অবস্থা থেকে সন্তোষজনক অবস্থায় পৌঁছানো। অর্থাৎ আমরা তাহলে এটা কিভাবে করতে পারবো? প্রকৃতির যে ধারা আছে সেই ধারা অনুযায়ী এটা আমরা করতে পারবো। প্রকৃতিতে যে ধারা আছে সেই ধারা যদি আমরা ন্যায়নিষ্ঠ ভাবে, যুক্তিসঙ্গত ভাবে ব্যবহার করতে পারি, তবেই কিন্তু আমরা সন্তোষজনক অবস্থায় পৌঁছাতে পারবো। দার্শনিক জেনো যে মতবাদ প্রতিষ্ঠা করেছেন যুক্তিবিদ্যার ক্ষেত্রে তাকেই আমরা বলছি স্টোয়িক দর্শন। তো স্টোয়িক যুক্তিবিদ্যার ক্ষেত্রে তিনি মূলত প্রথমত তিনটি কথা বলে গিয়েছেন, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা এবং নীতিবিদ্যা। তো তিনি বলেছেন যে নীতিবিদ্যা কখনো পদার্থবিদ্যা বা যুক্তিবিদ্যা ছাড়া হতে পায় না, নীতিবিদ্যা যুক্তিবিদ্যা এবং পদার্থবিদ্যা দ্বারা স্বীকৃত। তাহলে আমরা দেখতে পাচ্ছি নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, আবার পদার্থবিদ্যার সাথে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, মোটামুটি আমরা যেসব বিজ্ঞান দেখতে পাচ্ছি সবগুলি বিজ্ঞানের সাথেই কিন্তু আমাদের যুক্তিবিদ্যা সংশ্লিষ্ট। এরিস্টটল পরবর্তী গ্রিক চিন্তা উত্তরাধিকারী গোষ্ঠীর মধ্যে স্টোয়িকরা যুক্তিবিদ্যা চর্চার ক্ষেত্রে অবদান রেখেছেন। আমরা আরো দেখতে পাই যে এই স্টোয়িক দর্শনে বা স্টোয়িক যুক্তিবিদ্যায় তিনটি ধাপ রয়েছে, আর্লি স্টোয়া, মিডল স্টোয়া এবং শেষ পর্যন্ত দেখতে পাই লেট স্টোয়া। এই তিনটি স্টোয়িকবাদের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আজ পর্যন্ত সুন্দরভাবে, যুক্তিসঙ্গত ভাবে আমরা একটি স্টোয়িক যুক্তিবাদ দেখতে পাই। আমরা দেখতে পাই যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে এই গ্রিক দার্শনিক গোষ্ঠী মিগারিয়ানদের চিন্তাকে অনুসরণ করার চেষ্টা করে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম মিগারিয়ানদের যুক্তিবিদ্যা দ্বারা তিনি প্রভাবিত হন। মিগারিয়ানদের সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন সক্রেটিসের শিষ্য দার্শনিক ইউক্লিড অফ মিগারা। পরবর্তীতে অবশ্য বিভিন্ন স্টোয়িক দার্শনিকের হাত ধরে এই দর্শন বা এই যুক্তিবিদ্যা অনেক দূর এগিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি জেনো থেকে যে স্টোয়িক যুক্তিবিদ্যা শুরু হয় তা ক্লিনথাস হয়ে সিসিপাস হাতে বিশ্লেষণী যুক্তিবিদ্যার মাধ্যমে আরো সুদৃঢ় হয়। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে স্টোয়িক যুক্তিবিদ্যার তিনটি ধারা আছে, আর্লি স্টোয়া, মিডল স্টোয়া এবং লেট স্টোয়া। সেই তিনটি ধারায় আমরা কিন্তু অনেক স্টোয়িক যুক্তিবিদ্যা দেখতে পাই। সেখান থেকে আমরা বলতে পারি যে জেনো থেকে যে স্টোয়িক যুক্তিবিদ্যা শুরু হয় তা ক্লিনথাস হয়ে সিসিপাস থেকে বিশ্লেষণ যুক্তিবিদ্যার মাধ্যমে আরো সুদৃঢ় হয়। এছাড়াও পরবর্তীতে আমরা আরো উল্লেখযোগ্য স্টোয়িক যুক্তিবিদ দেখতে পাই, তারা হলেন সিসেরো, কেটো, সেনেকা, মার্কাস অরেলিয়াস প্রমুখ যুক্তিবিদ। মার্কাস অরেলিয়াস যে বিখ্যাত গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটি হচ্ছে মেডিটেশনের উপরে, যা আজও সবার মধ্যে সমাদৃত। স্টোয়িক মতবাদের তিনটি বিশেষ অবদান হলো ক্রিয়া পদ্ধতি বিশ্লেষণ, বস্তুগত শর্ত সাপেক্ষতা তত্ত্ব, অর্থ ও সত্যের বিশ্লেষণ।
আমরা এখন যাব চীনা ধারায়। প্রাচীন চীনে নীতিবিদ এবং যুক্তিবিদ মৌজি খ্রিস্টপূর্ব 470 থেকে 391 এই সময়ের মধ্যে বৈধ অনুমান এবং সঠিক সিদ্ধান্ত অনুমিত করার শর্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। যুক্তিবিদ মৌজি, তিনি প্রথমে হচ্ছেন একজন নীতিবিদ, পরবর্তীতে তিনি যুক্তিবিদ্যা নিয়েও আলোচনা করেন। আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে যুক্তিবিদের সাথে নীতিবিদের সম্পর্ক, এখানেও কিন্তু সেটা আমরা দেখতে পেলাম। কিন্তু শাসক গোষ্ঠীর বাধার মুখে তার যুক্তিবিদ্যার চর্চা স্তব্ধ হয়ে যায়। তার প্রবর্তিত মুহিস্ট সম্প্রদায়, যাকে আমরা মুহিস্ট স্কুল বলে জানি, খ্রিস্টপূর্ব 3rd শতকে চীনে নাম সম্প্রদায় অর্থাৎ নেম স্কুল নামে আরো একটি চিন্তা গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান রাখে যুক্তিবিদ্যার ক্ষেত্রে, যা পরবর্তীতে এই মুহিস্ট সম্প্রদায়ের সাথে একাত্ম হয়ে যায়। এরপরে আমরা যাব প্রাচীন ভারতীয় ধারায়। প্রাচীন ভারতে যুক্তিবিদ্যার চর্চা শুরু হয় সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। আবারও বলছি, সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। এতক্ষণ আমরা যতগুলি যুক্তিবিদ্যার ধারা দেখলাম প্রত্যেকটাতে দেখেছি গ্রিক দর্শনের প্রভাব বা অ্যারিস্টটল দর্শনের প্রভাব, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে নিজস্ব দৃষ্টিভঙ্গিতেই প্রাচীন ভারতে যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়। গ্রিক বা অন্য কোনো জাতির প্রভাব ছাড়া প্রাচীন ভারতে যুক্তিবিদ্যার চর্চার ক্ষেত্রে যেসব দার্শনিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলো হলো জৈন, ন্যায়, বৈশেষিক ইত্যাদি। ভারতীয় উপমহাদেশে যুক্তিবিদ্যার গোড়াপত্তন হয় মেধাতিথি গৌতমের অনভিক্ষিকী যুক্তিবিদ্যার মাধ্যমে। ভারতীয় উপমহাদেশে যুক্তিবিদ্যার গোড়াপত্তন হয় মেধাতিথি গৌতমের অনভিক্ষিকী যুক্তিবিদ্যার মাধ্যমে। এই অনভিক্ষিকী যুক্তিবিদ্যার প্রয়োগ আমরা দেখতে পাই মহাভারতেও। এরপরে আমরা দেখতে পাই পাণিনি সংস্কৃত ব্যাকরণের নিয়ম আলোচনায় যুক্তি পদ্ধতির দিক নির্দেশনা দেন। ন্যায় দর্শনের প্রণেতা অক্ষপদ গৌতমের ন্যায় সূত্র ন্যায় দর্শনের মৌলিক পাঠ। আমরা কিন্তু ভারতীয় দর্শনের একটা বিশাল সম্ভার এখানে দেখতে পাচ্ছি। ভারতীয় দার্শনিকরা যে যুক্তিবিদ্যা প্রয়োগ করেছেন, যুক্তিবিদ্যা যে অতি প্রাচীন আমাদের ভারত উপমহাদেশে, তার প্রমাণটা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। তো ভারতীয় যুক্তিবিদ্যার অবশ্যই গুরুত্ব রয়েছে যুক্তিবিদ্যার ইতিহাসে। এছাড়া জৈন দর্শন সম্প্রদায় শ্বেতবাদ নামে যুক্তিবিদ্যার নিয়ম সংক্রান্ত মতবাদ প্রচার করে। আমরা আরো একটা কথা জানি, সেটা হচ্ছে চাণক্য তার অর্থশাস্ত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ ঘটিয়েছিলেন। এতক্ষণ আমরা বুঝতে পারছি যে আলোচনা করলাম যে আমাদের সমস্ত যুক্তিবিদ্যার ইতিহাসে প্রাচীন যুগ ছিল সমৃদ্ধশালী। এই প্রাচীন যুগের হাত ধরেই আমরা এগিয়ে যাই মধ্যযুগে। আমরা এখন মধ্যযুগের আলোচনায় দেখি কি আছে। মধ্যযুগের স্থায়িত্বকাল 529 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ। মধ্যযুগে যুক্তিবিদ্যার উল্লেখযোগ্য বিকাশ লক্ষ্য করা যায় আরব ভূখণ্ডে মুসলিম চিন্তাবিদগণের দ্বারা। তারা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার দ্বারা অনুপ্রাণিত ছিলেন, তবে তাদের নিজস্ব সক্রিয়তাও ছিল যা তারা প্রমাণ দিয়েছেন যুক্তিবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে। মধ্যযুগে যুক্তিবিদ্যার ক্ষেত্রে যেসব মনীষী অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল-ফারাবি। আল-ফারাবিকে আমরা বলতে পারি দ্বিতীয় শিক্ষক। যদি আমরা দ্বিতীয় শিক্ষক আল-ফারাবিকে বলি তাহলে আমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে প্রথম শিক্ষককে, প্রথম শিক্ষক মহামতি অ্যারিস্টটল। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইবনে সিনা। ইবনে সিনা একাধারে ছিলেন একজন চিকিৎসক, যুক্তিবিদ, দার্শনিক। তার অবদান মুসলিম দর্শনে বা মুসলিম যুক্তিবিদ্যায় অনবদ্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি আল-কিন্দি, যাকে আমরা বলবো ফাদার অফ আরব ফিলোসফি। আল-কিন্দিকে বলছি ফাদার অফ আরব ফিলোসফি। তিনি যুক্তিবিদ্যার উপরে এতগুলি বই লিখেছেন যার অবদান যুক্তিবিদ্যার ইতিহাসে অবিস্মরণীয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইবনে রুশদ। ইবনে রুশদ অ্যারিস্টটলের দর্শনের উপরে বা অ্যারিস্টটল যুক্তিবিদ্যার উপরে এতগুলি বই লিখেছেন বা এত দক্ষতা অর্জন করেছেন যা আমাদের যুক্তিবিদ্যার ইতিহাসে অনস্বীকার্য।
এরপর আমরা দেখতে পাচ্ছি আল গাজালি। আল গাজালিকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ ইসলামের পুনর্জাগরণ। আল গাজালি তার যুক্তিবিদ্যার মাধ্যমে গ্রিক দার্শনিকদের যুক্তি খণ্ডন করে মুসলিম দর্শনকে বা মুসলিম যুক্তিবিদ্যাকে আবার পুনর্জাগরণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রমুখ আল ফারাবি, ইবনে সিনা, আল কিন্দি, ইবনে রুস, আল গাজালি প্রমুখ যুক্তিবিদ তাদের চিন্তাবিদদের চিন্তার দ্বারা যুক্তি চর্চা করে প্রাচীন বিশ্ব ও মধ্যযুগীয় পশ্চিমা বিশ্বের মধ্যে সেতুবন্ধ স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করে। পরবর্তীতে আমরা দেখি আল ফারাবির হাত ধরে আল ফারাবির সূত্রগুলো অনুসরণ করে যাজক গোষ্ঠী অর্থাৎ স্কলাস্টিক লয়সিজম যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করে। আমরা এতক্ষণ যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাসে দেখলাম প্রাচীন যুগ এবং মধ্যযুগ। আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আধুনিক যুগ এবং সাম্প্রতিক যুগ নিয়ে আলোচনা করব। তো তোমরা আজকে হোমওয়ার্কটা নিয়ে নাও, এই হোমওয়ার্ক তোমরা অবশ্যই কলেজ খুললে আমাকে দেখাবে। যুক্তিবিদ্যার জনক কে, যুক্তিবিদ্যা বলতে কি বুঝো, যুক্তিবিদ্যার প্রাচীন যুগ আলোচনা করো, যুক্তিবিদ্যার প্রাচীন যুগ ও মধ্যযুগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। আমার মনে হয় এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনার মাধ্যমেই তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবে খুব সুন্দরভাবে, যদি মন দিয়ে শুনে থাকো পড়ে থাকো। আজকে যে লেকচারটা দিলাম তার সহায় গ্রন্থাবলী পূর্বদেশ পাবলিকেশন লিমিটেড, অক্ষরপত্র প্রকাশনী লেকচার পাবলিকেশন লিমিটেড, মেট্রোপলিস লাইব্রেরি। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। Thank you all.